আপনারা দেখতে পাচ্ছেন সকলে প্রত্যেকটা ক্যাম্প ক্যাম্প করে বাংলার বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায়, শহরতলি, গ্রাম, মিউনিসিপ্যালিটি সব কেন্দ্রে স্বাস্থ্যসাথী কার্ড 5 লক্ষ টাকা করে পরিবার প্রতি দেওয়া হচ্ছে। আমি দোকানদার থেকে শুরু করে, চাষি ভাই থেকে শুরু করে, ড্রাইভার, কন্ট্রাক্টর, এমনকি বাস ড্রাইভার, কন্ট্রাক্টর, ট্যাক্সি ড্রাইভার, কন্ট্রাক্টর, এমনকি অটো টোটো থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, ডোমেস্টিক হেল্প থেকে শুরু করে, কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে, ডেকোরেটার থেকে শুরু করে, আমরা চাই বাংলায় 10 কোটি মানুষের 10 কোটি মানুষই এই স্বাস্থ্যসাথীর আওতায় আসুক। এবং তাই এক একটা পরিবারে 5 লক্ষ টাকা করে একটা স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। কার্ডটা হচ্ছে মেয়েদের নামে, এই প্রথম মেয়েদের এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। আর সেই মহিলা গার্জিয়ান যিনি কার্ডটা যার নামে হচ্ছে, তিনি যদি মনে করেন তার পিতামাতার চিকিৎসা করবেন, তাতেও কিন্তু এই কার্ডটা দিয়ে চিকিৎসা করতে পারে। অর্থাৎ সরকারি যারা হাসপাতালে চিকিৎসা পান, সরকারি তো পান, এটা বেসরকারি হাসপাতালেও পাবে। এছাড়াও অনেক নার্সিংহোমও যুক্ত আছে এখানে, এমনকি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, ভেলোর, চেন্নাই, সেগুলোকেও যুক্ত করা হয়েছে। আর সরকারি কর্মচারীদের নিজেদের হেলথ ইন্স্যুরেন্স আছে, যে কোনো একটা অপশান, যেমন প্রেসের এদের মাহুই আছে, যে কোনো একটা অপশান তারা নিতেই পারে। আর বাংলার এমন কোনো পরিবার যেন বাকি না থাকে যে এই স্বাস্থ্যসাথী কার্ডটা পাবেন না। স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে অন্তত আপনি আপনার বাড়িতে অসুখ হলে চিন্তা করবেন না, ভাববেন আমার হাতে তো 5 লাখ টাকার একটা আছে, আমি আমার পরিবারের জন্য খরচা করতে পারি, সরকারি হাসপাতালে চিকিৎসা করে। সরকারি হাসপাতালে বিনা পয়সায় বেড ভাড়া নেই, বিনা পয়সায় চিকিৎসা, গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ওষুধ, অপারেশন সব কিছু।